স্কুলে যাবে কিনা আমি একাই যাবো, বাপরে শিয়ালে ধরবে তখন। তুই এসছিস, তুই যাবি স্কুলে? যাবি স্কুলে? যাবো তো। তোর বিয়ে হয়ে গেছে, তবে স্কুলে যাবি? কেন, বিয়ে হলে স্কুলে পড়া যায় না? এটা প্রাইমারি স্কুল রে, খিচড়ি খাওয়ার লোভটা ছাড়তে পারলি না? কি করবো বল। তুই যাবি? চল তাহলে, ভালো হয়েছে তিনজন একসাথে যাবো। এ তো সোয়াবিনের মানে সাথ ছাড়তে পারছে না। সোয়াবিন? হ্যাঁ। বেশ তাহলে দেরি নয়, চলো অতি শীঘ্রই আমরা স্কুলে যাই। ঠিক আছে চলো। আমার চৈতালি টৈতালি কেউ যাবে না? আর কেউ নেই? বেশ চলো, চল স্কুলে চল। আরে এইভাবে এমনি যাবি? তাহলে আগে বলতিস, মনোদার বাড়ি থেকে মুড়ি নিয়ে নিতাম। হ্যাঁ মুড়ি নিবি? তাহলে মুড়ি খাবি আর ফেনা ফেনা হাঁকবি? তাহলে কি করতে হবে? আমাদের তোর বড় মোবাইল নাই, যেটা সেটা দেখবার চলে যাবো, আমরা মুখে গান করবার চলে যাবো। চল তাই। হ্যাঁ চল কর, গান কর। তুই গান কর, তুই আমাদের সব থেকে বড়। বল। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালো দেখি তোমায় কাছাকাছি ছুঁয়ে বলে তুমি পাশে থাকবে, সজনী ও সজনী। Thank you.
মানুষ মুখ দিয়ে বিড়ি খাইছি নাকটি খাচ্ছিস যে আর মুখ দিয়ে কথা বলছিস আজ নাকটি খাচ্ছি তাহলে অন্য অন্য দিক দিয়েও তুই বিড়ি খেতে পাবি আমি পিছন দিক দিয়েও খাই ওই দেখি ওই মুখে ধোঁয়া বার করতো বার করতো বিলাবে বিলাবে কানেকশন করা আছে নাকি টান টানটা ভালো হয়নি না বল কোথায় আছিস তোরা স্কুলে স্কুলে আমার তো মন বলছেন তোর স্কুলে আছিস কেন মনে কোন যা প্রেম করতে যাচ্ছিস আমার আমাদের কিরকম মনে হচ্ছে না আমি সব শুনেছি কি শুনেছিস সজনি সজনি আচ্ছা আমাদেরকে মনে হচ্ছে যে প্রেম করতে যাচ্ছি আমি হাকিনি আমি মুতিনি সজনি কিন্তু তুই কেন তুই এত যন্ত্রপাতি নিয়ে কোথায় যাচ্ছিস স্কুলে রে স্কুলে না মাঠে গরু চড়াতে যাচ্ছিস বাস এ লাঠি টাঠি নিয়ে আসছিস যে লাঠি নয় তো কি ওটা আমার ব্যানসিল পেন্সিল হ্যাঁ আর সিলেটটা নাই আমার আচ্ছা পেন্সিল এটা কি কোম্পানি রে এটা বাস কোম্পানি সত্যি আচ্ছা তুই কি কোম্পানি আমি হাইব্রিড গরিব হতে পারি সব কোম্পানির মাল ব্যবহার করি জানিস তুই হাইব্রিড কোম্পানি হ্যাঁ ওই জন্য বড় পেন্সিল তাহলে এরে আমার রুমালটা পড়ে দিছে কেন রে এটা আবার কোন কোম্পানির রুমাল রে প্লাস্টিক কোম্পানি সব কোম্পানির মাল জানিস শাক হ্যাঁ শুন আচ্ছা তোর দেরি হলো কেন আর বলিস না বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলাম সে কি রে এখন পুরুষ মানুষেরও বাচ্চা আছে নাকি তাহলে আরে বোকা ছাগলের বাচ্চা রে দেখ ওই ছেলেটার সাথে কথা বলছে দেখছিস ছাগলটা মারা গিয়েছে তাই হ্যাঁ ওই জন্য বোতলে করে দুধ খাওয়াচ্ছিস হ্যাঁ হ্যাঁ তো বলছিলাম কি অনেকদিন পর স্কুল খুললো হ্যাঁ খুললো তো তো শুনলাম নাকি স্কুল বন্ধ হওয়ার সময় তুই নাকি বড় বড় অনুষ্ঠান করে বেড়াচ্ছিস হ্যাঁ বড় বড় ওই যে ডিজে প্রোডাকশন উফ উফ বলে এগুলো হয় 9 5 9 5 9 5 না 9 5 ও 9 5 9 5 থাক মনো মনো উফ উফ চল স্কুলে চল বলছি কি কতদিন পর পেয়েছি তোকে তো বড় বড় অনুষ্ঠানে গান করে বেড়াচ্ছিস আমাদেরকে শোনাবি না আমি কামড়াবি নাকি তোরা আমাকে না অনেকদিন পরে পাইছিস ওই জন্য কামড়াবো বাট আমি ওগুলো গান গাইতে পারবো না এত ছোটখাটো অনুষ্ঠান আমি গান গাই নাকি তাহলে কি বড় বড় যে বিচ্ছি ছিড়া বলে কেন রে এত মুখের ভাষা খারাপ রে আমি স্কুলে যাবো না তোর সাথে কেন ওটা নয় কি বিচিত্রা বিচিত্রা হ্যাঁ বিচিত্রা বিচিত্রা বিচি ছিড়া কেন বিচি ছিড়া বলে মুখের ভাষা খারাপ হয়ে গেল এটা খারাপ হলো না মুখের ভাষা তোর মনে বেশি পাপ রে আমার মনে পাপ হ্যাঁ ভালো কথাটা ফড়ং করে খারাপ মনে করে নিস কেন আমের বিচি জামের বিচি কাঁঠালের বিচি নাই রে অপদা তুমি তেনে তোর বিচিত্র শুরু কর এগুলো তো ভালো লাগে না ওই যে বড় বড় বাজে না কি যেন মরে অনতস অনতস ডিজে ডিজে হবে হবে ওরে চক্রত নে নে চল হ্যাঁ তোরা নাচলে আমি নাচব না হ্যাঁ ওই স্কুটি গাড়ি বালি ম্যাডাম আমরা কি ম্যাডাম নাকি দিদিমণি 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 আরে তোদেরকে বলছি না গানের কথা বলছি গানে বলছি গান আচ্ছা নে বল ওই স্কুটি গাড়ি বালি ম্যাডাম ও থাই যাবে তোমরা বলো না আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের এইরকম ডিজে ভালো লাগছে না আর বলিস না আচ্ছা আমি তোমাকে প্রেম করি এটা ঠিক আছে কিন্তু এটা হু হুটা কি আরে ওই ভালোবাসার কথা মুখে লজ্জাই বলতে পারি না এ নে ফালা তোর লজ্জা ফালা ভালোবাসার কথা বল লজ্জা ফেলে দিলাম আকাশ আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের ভালোবাসি দেখো আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের ভালোবাসি ওই স্কুটি গাড়ি বালি ম্যাডাম
তোদের পায়ে পড়াবো ঝুম ঝুম করে চুলটা ছড়াবি ওরাই যেভাবে চুল কাছিস না জানি তোর পশ্চাদার যদি চাল চলে হাট খুব চুলকা ছিল চুলকা ছিল আমি ভাবলাম তো মির্গে বারাম উঠে গেল না না দেখ 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 চলেছি নে স্কুলে তুই পূর্ব স্কুলে চাবি কই খোল কার কাছে চাবি কেন তো তোর কাছে রয়েছে ও চাবি আমার কাছে নাই মিথ্যা কথা বলবি না চাবি নাই তোর কাছে না এটা কি হাট অসভ্য এটা চাবি অসভ্য কেন রে হাট ওই তোরে দেখা যাচ্ছে রে মিথ্যা কথা আয় কেন এমন জায়গাতে রাখিস চাবি হ্যাঁ কই চাবি রে এই তো ঝুলছে তোরা তোদের মান সম্মান কিছু আছে রে কেন চাবি ঝুলছে বলে তোর কমরের ডরাতে বাঁধানো রয়েছে মানে সামনে চলে এসছে তোর পিছনে ছিল নাচতে নাচতে সামনে চলে এসছে এই তো কমরের ডরাটা চলে এসছে তোর সত্যি রে মানে চাবিটা কোমরের ডরা বেঁধে রেখেছিল কেন হারিয়ে গেল মাস্টার মার বিচার জন্য দেখো সামনে দিকে চলে শিখে জানে তোর লজ্জা শরম নেই কেন আমরা তিন তিনটা মেয়ে রয়েছি এমনি ভাবে পেন খুলছিস ও ছোটবেলা কত আমার সঙ্গে ল্যাংটা হারিয়ে ল্যাংটা হয়ে চান করলো আমি তো ঠিক বাজি ওর তুই উল্টা বাজি এখন লজ্জা সর তোরা না দেখবি না তুই মনও দেখবে সাত আট মাস থেকে স্কুল বন্ধ তো দরজা করে টাইট হয়ে গেছে না টাইট মানে কড়া বস বস চল দিল তো পাগল হ্যায় দিল দিপন কোথায় বসেছিস মার 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 আগে মারছিস কেন রে কেন মারছিস রে আমরা নিজ নিজ জায়গায় বসছি তুই এমনি ভাবে মাস্টার চেয়ারে কেন দেখ মারে আমার খাওয়া করে দিল রে এত জোরে মারে কেউ রে নিজে জায়গায় বস কেন মাস্টার চেয়ারে বসতে নেই ও তোদেরকে আসল ব্যাপারটা বলাই হইল জানিস কি আরে থাম থাম ভাই এই শোন মাস্টারের কথা বললাম অমনি ভাবে কাঁদছিস কেন বড় দুঃখে কাঁদছি রে কি দুঃখ হয়েছে ভাই তোর মাস্টারের মা কি হয়েছে মাস্টারের মা মাস্টারের মা মাস্টারের মায়ের কি হয়েছে পাততে পাততে মরে গিয়েছে হায় বাবা এটা কোন পাত ছিল রে মনে হয় জাপানি পাত রে তাহলে যেদিক দিয়ে গেছে সেদিক ধ্বংস হয়ে গেছে হ্যাঁ এদিকে মার এদিকে ডা ওরে আলম দাদা মাস্টারের বাবা মারা গেছে আর তুই এমনি ভাবে আমাদের সঙ্গে এর কি করছিস আমি বুঝ খেয়ালে ছিল না জানিস এই মধুমিতা চল চল এই মাস্টার মাকে একবার দেখে আসি এখন না গেলে মাস্টার বড় দুঃখ পাবে চল 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 ওই তোদের মাস্টার মা মারা গিয়েছে মাস্টার বুঝবে তোরা স্কুলে এসছিস স্কুল থেকে লেখাপড়া করে তবে এই বাড়ি যাবি দিস ইজ মাই অর্ডার কিন্তু মাস্টার মশাই না এলে আমাদেরকে পড়া দেবে কে আই আমি আই আমি মানে আমি রে তাই সিট ডাউন অন দা হলুদ প্লাস্টিক বস এটা কি ভাষা ইংলিশ তুই আবার ইংলিশ জানিস ইংলিশের মাস্টার আমি রে কিন্তু আমরা তো কেউ ইংলিশ জানি না
তোরা ইংলিশ জানিস না? মাস্টার মশাই আমাদেরকে শিখাইনি। মাস্টার কি ইংলিশ জানে যে তুই তোকে শিখাবে? মাস্টার মশাই জানে না? নো এই বলছি কি, হ্যাঁ তুই যখন ইংলিশ জানিস, হ্যাঁ আমরা আজকে দিনে তোর কাছে ইংলিশ শিখব। তোরা ইংলিশ শিখবি আজকে যখন তোদের আমি মাস্টার, তোরা আমাদের আমার ছাত্রী, তাহলে তোরা কি ইংলিশ শিখবি বল? ধর কাকে ধরবো? না কথা বলছি। আচ্ছা আচ্ছা কথা বল। মানে দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে কথা বলতাম, মাস্টার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতাম। এই স্কুল থেকে বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে বললাম, ওগো মা তুমি কিছু আমাকে গরম গরম খেতে দাও, আমি খাবো। এটা এই ইংলিশে কি হবে বলতো? মানে গরম গরম ভাত খাবো, ইংলিশে বলতে হবে? এত বড় ইংলিশ আমি তো দূরে কথা, আমার বাবাও জানে না। এবার কি হবে তোরা জানিস না? আরে জানলে কি তোর কাছে শিখি নাকি? ভালোই হলো, এরা যখন জানলে এদেরকে আদিবাসী ভাষা শিখিয়ে দেবো। আদিবাসী ভাষাটাও ক্যাকের ম্যাকের আর ইংলিশও ক্যাকের ম্যাকের, মনে করবি এটাই ইংলিশ ভাষা। শুন, বাড়ি গেলি, বাড়ি গিয়ে তোর মাকে বলছিস হেঁদা গো। ইংলিশে মাকে বলা হয় হেঁদা গো? হ্যাঁ ইংলিশে মাকে গো বলা হয়, মানে হেঁদা গো হলে হইতে পারে। হ্যাঁ হেঁদা গো দেন লল লল ধাক্কা ইন্দ জমা, মা গরম গরম ভাত আমি খাবো। সত্যি তোর মুখে যে ইংলিশে এত সুন্দর লাগছে আমার জানা ছিল। দেখ ভাই আমি আর একটা শিখবো। আরো শিখবি? লাইন ধরে নিল রে। আচ্ছা বল তো কি শিখবি বল। খাওয়া দাওয়ার পরে মানুষের বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ তো মাকে বললাম, ওগো মা আমাকে জায়গা করে দাও, আমি ঘুমাবো, এটা কি হবে বল? এটা আরো বড় কপাল খারাপ আছে ঠিক। আচ্ছা শোন বল, আমি থাকতে তোরা ভয় করিস না, আমি তোদের ইংলিশ শিখাবো। বাড়িতে গেলি, মাকে বলছিস হেঁদা গো, উসুরাতে বিছনায় মেইন তো গীতি কানা, এটা তো আরো ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা এটা এত লম্বা হলো কেন গীতি কানাটা? ও মা আমি ঘুমাবো তাই। যা বাড়িতে গিয়ে তুই বলিস, তোর মা বলবে কি বলছে আমার বেটি আজকে স্কুল থেকে আসলে। লেখাপড়া তো জীবনে শিখতে পারবো না, কাউকে শিখতেও দিব না, চ্যালেঞ্জ। কারো ছেলে মেয়েকে পারলে ভর্তি করে দিন স্কুলে, আমার মতো করে নেব। শুন সবার পড়া হয়েছে? হ্যাঁ বলছিলাম তোর পড়াটা লিয়ে। আমার পড়া তো হয়নি রে। কেন ওই হয়নি রে বলছি? হয়নি স্যার। কেন হয়নি? অনেকদিন থেকে প্রাইভেটেও যায়নি আর স্কুলে তো বন্ধই। কেন হবে কি হবে না, স্কুলে যেন পড়াশোনা করি না। অপদার্থ নুংরু মেয়ে, নোংরা মেয়ে, স্কুল হোক আর না হোক তোকে বইয়ের পড়া পড়তাম না। মারবি না, আমার মাকে বলে দেবো। কিন্তু তোর মাকে বলে কি আমি আমার বাবাকে বলে দেবো জানিস? শুনে তারা মাস্টার মশাই এরকম হুড়কিলি না জানো? কেন হুড়কিলে মুইতে লিবি নাকি? বইটা উঠা। চাউরি ভাঙি দেবো। ওই তোর পড়া হয়েছে, হাসছিস খুব? দাঁত নাই দাঁত নাই। বই খুল, সারন অপাতে যা। গেলাম সারন অপাতে, গেলি এই যেখানে দেখ ছোট ছোট লেখা আছে, বল সরিও এইভাবে পারবে না, এইভাবে পারবে না, আমি পারবো না, অত বড় পারবো না। ও বক বানান করতে পারবি না? না না বানান পারবে তোর ব্যাপার, আমার কি? আমি সোজা পড়তে বলে খুল, বল বকমারি সারি সারি, বকমারি সারি সারি, বিয়ে করি আর ছাড়ি, বিয়ে করি আর ছাড়ি। করবি না? আমি বিয়ে করবো ছাড়বো না, আমি বিয়ে করবো ছাড়বো। করবি না? আমি একবারে বিয়ে করবো ছাড়বো না। থম্মা এটা ভালো পড়া হবে মনে হয়, এটা কার লেখা? এটা রবীন্দ্রনাথ ঠাকুর ভাই জগন্নাথ ঠাকুরের লেখা, তাহলে ভালো হবে, তাহলে পড়বো। তুই জানিস
এতটুক পদ্য লেখার পর যখন আঙ্গুলে হাত কেটে গেল মন্দিরে গিয়ে ঠিক আছে পড়ব বল ধম্বা ধম্বা দুটা গোল একটা লম্বা দুটা গোল একটা লম্বা হ্যাঁ একবারে জলের মতো মুখস্থ করব বুঝতে পারলি হ্যাঁ আয় আয় এটা কেমন পড়া এটা কেন হুম তুই বুঝতে পারিস নি এটা লজ্জার পড়া না অপদার্থ মেয়ে পড়াশোনা আবার লজ্জার কি আছে রে হ্যাঁ আরে দুটা গোল একটা লম্বা এটা কি ইস এটা মানে জানিস না তোর বাবা ব্যবসা করে হ্যাঁ দাড়ি পাল্লা রে দাড়ি পাল্লা তোর বাবাকে বলবো দাড়ি পাল্লা দুদিকে দুটা গোল আর ডানটি লম্বা ওটা হলো ধম্বা পড়তে পারে না ওই তোর নাম কি জানো রে মিনতি ও মিনতি পড়া হয়েছে মামুনি হে স্যার এদিকে ডার্লিং পড় তো দেখি পড় এই পড়াটা হ্যাঁ হ্যাঁ এটা এই মাস্টার মশাই দিয়েছে কিন্তু আর পড় আকাশ গিরে মেঘ করেছে সূর্য সবদিকে মনো ঘিরে রেখেছে ওই পড়া হয়নি তো বলে যে আমার পড়া হয়নি আকাশে মেঘ করেছে গিয়ে দেখতো আরে তা নয় তবে এটা পড়া পড়া মেঘ করা করিও পড়া আছে তোর পড়ার গোষ্ঠী বেছি রে পর তো পর ও গেল চালানিতে কত ডিগির ঘাটে কত ডিগির কালো জল হরি কি রকম ফুল তারপর হাত নিচে দুলছে কুকুর গচ্ছে ভরা চুল জগি রে সারা রা রা সারা রা রা সারা রা রা ইয়া পাড়িয়ে মা দেওয়া জানি আকাশে মেঘ করলো কে জল আনতে গেল কার কত বড় চুল এগুলো পড়া রে আরে মাস্টার মশাই দিয়েছে তো দূর নিকুচি করি তোর মাস্টার মাস্টার কি জানে চাকরিটা আমার হওয়ার কথা ছিল তোর কথা ছিল হ্যাঁ কিন্তু তুই নিলি না কেন মাস্টার গরিব মানুষ তাকে যার জন্য দিয়ে দিলাম সত্যি তোর মনে দয়াও রয়েছে তবে পারি আর না পারি মুখে ছাড়বো না চলবে না এটা না চলবে না আমি পড়ে দিচ্ছি বইয়ের পড়া পড়াবি না তাহলে কিভাবে পড়াবি দাঁড়া মুখে মুখে তাই ঠিক আছে এটা কি ইশারা ইশারা এটা বললে এক চান্সে পাস করবি এটা এটা কার পড়া রে এটা হচ্ছে কি জানিস ওকে পড়ালাম পদ্য তোকে পড়ালাম এটা গদ্য পদ্যর মধ্যে আবার গদ্য হয় হ্যাঁ পদ্য আর গদ্য তো ভাই মিলে হইতে পারে হ্যাঁ হয় যে বেশ আগেই বলেছি লেখাপড়া শিখতে পারবো না কাউ শিখতে দেবো না কি কাপড়া কেন সারছিস রে তোর পড়া হয়েছে পড়ো তো মামুনি মেয়েটা ভালো স্কুলের মধ্যে লেখাপড়া খুব ভালো করে দাঁড়া তুই তো আমাকে দেখালি আমি তোকেও দেখাবো কথা শোন এগুলো বলা চলবে না আমি যেভাবে পড়াবো সেইভাবে পড়বি ঠিক আছে দেখিয়ে দেখি
দাঁড়া সবাই দাঁড়া ঘাটি আউ ঘাটি তাও ঘাটি শুন মাস্টার আমাকে বলে সামনে আমাদের স্কুলে শিক্ষক দিবস শিক্ষক দিবস উপলক্ষে আমাদের একটা নাটক করতে হবে ফার্স্ট হলে আমরা প্রাইজ পাবো কিন্তু এই সময় আমাদেরকে নাটক শিখাবে কে আমি রে তুই নাটকও জানিস হ্যাঁ সবকিছু মাস্টার আমি সবেরই মাস্টার নে শুন তো নাটক একটা ঘটনা হলে তো হয় না মানে আমাদের গ্রামে একটা ঘটনা দাদা বিয়ে করেছে কালকে যেটা বিচার হলো না কালকেটা না এর আগেরটা বলছি হ্যাঁ তো দাদা বিয়ে করেছে বৌদিমণির একটা বাচ্চা হয়েছে মানে ছেলে বাচ্চা হয়েছে এবার ছেলে বউকে বাড়িতে রেখে অভাব সংসার তো দাদা বাইরে কাজ করতে চলে গেছে এবার বৌদিমণি কি করেছে গ্রামের ঠাকুরপোর সঙ্গে প্রেম করছে এবার যদি ছেলে জেগে থাকে তাহলে তো ঠাকুরপোর সঙ্গে কথা বলা যাবে না গল্প করা যাবে না তা ঠিক এবার ছেলেকে ঘুম পাড়াচ্ছে তোরা শুধু ঘুম পাড়াবি হ্যাঁ আর বাকিটা আমি বলছি মাস্টার আসছে না কি ব্যাপার নেই মাস্টার আসলে বলিস রেডি হ্যাঁ ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা ছেলে ঘুমাই ঘুমাই রে আরে ছেলে না ঘুমালে ছেলের কাকা ঘুমাবে কোথা ছেলে বৃষ্টি পরে টুকুর কাপুর বাইরে দাঁড়িয়ে কে বৃষ্টি পরে টুকুর কাপুর বাইরে দাঁড়িয়ে কে পিছনে আছে পিছনে আছে মান পাতা কেটে মাথায় দে ছেলে আর বৃষ্টি পরে টাপুর টুপুর বাইরে দাঁড়িয়ে কে আচ্ছা বৃষ্টি পরে টুপুর টাপুর বাইরে দাঁড়িয়ে কে পিছনে আছে মান পাতা কেটে মাথায় দে ছেলে পাড়াপড়োশি জেগে থাকিলে বুক করে ধুমপু পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে ধুপু আর খিড়কি দরজা খিড়কি দরজা খোলাই আছে আরে লালা গোলাতে দেখে এলাম টাকা কিলো মুড়ি লালা গোলাতে দেখে এলাম টাকা কিলো মুড়ি আরে জুয়ান ছুরি জুয়ান ছুরির প্রেমে দেখে গাছুর গায়ে মুড়ি ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দেবো কথা ছেলে ঘুমাই মুখটা ঠিক কর আচ্ছা এই গাধা কোথাকার কি করছিস এটা মুখটা তুই আপনার জন্য তো আমার জন্য কি হয়েছে মোটামুটি পাঁচ মিটার ফাঁক হয়ে গেছিল আর বন্ধ হয় না বন্ধ হবে কি করে স্কুলে মানুষ লেখাপড়া করবার জন্য আসে আর তুই কি করছিলি আমি কি নেহারা করলি ছেলে ঘুমায় ঘুমায় রে তুই আমাকে ধরছিস কেন আপনাকে ভালোবাসি যার জন্য তাই আচ্ছা বস কর যা কিরে হ্যাঁ তোর বাবা আমাকে যে অবজেকশন বলছে কি জানিস তুই বলে মোবাইল কিনেছিস আর মোবাইল কিনে পড়াশোনা ছেড়ে দিয়ে শুধু মোবাইল নিয়ে থাকছিস কেন রে কেন এই তোকে ধর বসতে বলিনি আসিস আমাকে মাছে আর আমাদের ওদিক দিয়ে গেলে না ঢেল দিয়ে মারবো আমি দেখিস মাস্টার মশাই হ্যাঁ কি হয়েছে দিদি শিশি আনো আমি বিষ খাবো আই কানিস কি বলছিস তুই এটা আরে বিষ খেলে মানুষ মারা যাবে আরে ওটা পড়া নেই তাহলে দিদি শিশি আনো আমি ঔষধ খাবো ঔষধ হ্যাঁ আমি অন্তুষ্টিটা ভুলে গেছিলাম আচ্ছা কিছু বলবি তুই হ্যাঁ স্যার তাপসী বলছিলাম কি মানে আপনি সুস্থ আছেন তো
হ্যাঁ আমি তো ভালোই আছি। যদি ভালো না থাকি তাহলে কেন পাঠশালে এসেছি বল? কিন্তু কি হয়েছে রে মাস্টার মশাই? সত্যি মাস্টার মশাই আপনি কি পাশান গো? আরে এই সময় তো কোনো মানুষই সুস্থ থাকতে পারে না। আচ্ছা আমি তোদের কথা কিন্তু বুঝতে পারছি না। হ্যাঁ আমি তোরা কি বলতে চাইছিস আমি তো বুঝতে পারছি না। বল না মা কি হয়েছে বল। হতে পারে যে মাস্টার মশাই মুখে আগুন দেয়নি আর ভাই দিয়েছে। কিসের কিসের আগুন? মুখে আগুন? আপনার মা? আমার মা? আপনার মা? মাস্টার মশাই কি হয়েছে রে বল। আমি পায়খানা করে হাগবো। পায়খানা করা আর ওটা একই জিনিস? না একই নয়। কেন একই নয়? এখন বলা যাবে কোনটা যদি ঢিলা হয় সেটা পায়খানা আর কষা হলো এটা হাগা। তো যা তোর যেটা ইচ্ছা দিস সেটা করে আয়। যা না না তাকে যে লাগবে স্যার ওকেও লাগবে। খানে বলিস না রে। আই পড়া লেখা দাঁড়িয়ে থাক। আচ্ছা বল তো কি হচ্ছে বল। বলছিলাম যে আপনার মা, আপনার মা নাকি পটল? বলিস না কথা। কথার মধ্যে কেন পা ঢুকাচ্ছিস বলতো বাবা? কথাটা থেকে বলতে দে না কি বলছো ওরা। আপনার মা নাকি শুনলাম পাততে পাততে মারা গেছে? কি বলছিস তুই? আমাদের দিকে যাস। আমার মা? ছি তা বলে আবার জাপানি? আই তোকে ঠেকনা বই আমি কোনো ব্যাপারে না। তোদের লজ্জা শরম নেই? আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তোদের লজ্জা লাগছে না? না স্যার আপনার নাম এদিকে মা আর এদিকে ডা। ভালো হয়েছে ভালো হয়েছে। কিন্তু স্যার এই কথা আমরা বলতে চাইনি। কে বলেছে কথা? ওই মিস্টার চাবাং, মিস্টার চাবাং বলেছে। ওই পটল বলেছে? হ্যাঁ। এদিকে আয়। ওই নিজে নিজে আগে আগে করছে। এদিকে আয় তুই। এদিকে আয়। ওই সদিকে এদিকে যা, এদিকে যা। আচ্ছা তুই এই কথা কেন বলেছিস? তুই আমার মানুষের মনে খেলা করছিস? না আমি ওরকম বলিনি। কিরকম বলেছিস? আপনি বস, আপনি বসুন, আপনি বসুন, আমি বলুন। বলুন না তুই বল। জানেন মাস্টার যে আমি যখন স্কুলে আসি আপনার মা আপনাদের মুড়িগুলো কোঠার উপরে ডিম পারে না? হ্যাঁ পারে তো। আপনার মা মই লাগিয়ে দিয়েছে। মই লাগিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। তারপর আমাকে বলছে ওরে বাবা পটল তুই কোথায় যাবি রে? আমি বললাম দিদিমা আমি স্কুলে যাচ্ছি। বলে আজকে তোর মাতালে মামা লাগবে ওদের ডিম পাচ্ছি। মানে আপনার মা ওখান থেকে ডিম পাচ্ছিল আর আপনার মামার আসেনি সেই সময়? এসেছে তো। আমি বলেছি মাস্টার মা ডিম পারেছে ওখান থেকে আর মাস্টার মামার এসছে আর এরা মনে হচ্ছে পারতে পারতে মারা গিয়েছে। কানে বেশি শুনছিস? আর একটা শুনে আবার ঠিক বলছিস তো। ওকে কিন্তু আমাদেরকে এইভাবে বুঝিয়ে বলিনি স্যার। তোর বাবার চাকর আছে বুঝে বলবো আমি? কেন তুই বলি না এদিকে মা আর এদিকে ডাট কি ডা? মানে মানে ওর মাস্টার মায়ের দাদা ও দাদা। শোন একটু বুঝবি তারপরে কথাগুলো বলিস। ও ঠিকই বলেছে যে ডিম পারতে পারতে আমার মামারা এসেছে এটা বলেছে। তাহলে ওর তো কোনো দোষ নেই। আমি তো বেঁচে নিলাম বাপ রে বাপ জীবন হারা দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা পটল শোন এই লকডাউনের মধ্যে স্কুল বন্ধ ছিল। বন্ধ ছিল অনেকদিন পর স্কুল খুলেছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা এসেছি আমি। আচ্ছা তো বই খাতা কিছুই নেই। আমার সিলেট আমার মা রান্না করছে। সিলেট রান্না করছে মানে? হ্যাঁ কেমন করে? আমার সিলেট দিয়ে লিখাও যাবে আবার মামার মা বসে রান্না করে। কই বেটি পেনি হলো গো কষারি হচ্ছে গো। কি বলছিস তুই? সিলেট দিয়ে কষারি হয় আবার? বসে ওঠাতে ওটাতে বসিস? আচ্ছা 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 কাঠের ওটা নাকি? আচ্ছা শোন আজকে আমি নাম প্রেজেন্ট করছি না। আচ্ছা আচ্ছা তোদের পড়াগুলো ধরে ছেড়ে দেবো। ঠিক আছে। সাত মাস আগে তোকে পড়া দিয়েছিলাম, পড়াটা হয়েছে? আচ্ছা বল। হায় ভগবান কোন জায়গায় এলাম আমি। আচ্ছা মুশকিল তো বলি। ও মাস্টার মশাই একে মন্ত্রী মশাই যে আসুন আসুন সিংহাসন গ্রহণ করুন। আসুন আসুন আসুন। না আমি সিংহাসনে বসবো না। কেন কেন কি হয়েছে? আপনার ছাত্র এক গাদা থুকু আমার একবার মুখে। সত্যি তো
এক গালে তুই তো আপনার একদম মুখের মধ্যে এ ধরনের ছেলেকে মানুষ করতে নাই পারছিলাই কি আমার পাশে আপনি দেখেছেন কে আপনার মুখে থুতু দিয়ে যাবে দেখেছেন হ্যাঁ আমি চিনি আসুন আসুন ভিতরে আসুন এই যে দেখুন দেখুন এই ছেলেটি এই এই না 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 এই এই যে এই ছেলেটি কি কি তুই সব জায়গাতে হাত ধরিস কেন কি করছিস আমি কি করছিস এটা কি দিয়েছি আমি আরে মুখের মধ্যে কি দেখতে পাচ্ছিস না কি বলছিস কি দিয়েছি দেখ তো কি বলছিস কি দিয়েছি আরে তুই থুতু দিয়েছিস না আমি থুতু ফেলিনি তো স্যাপ ফেলেছি আমি স্যাপ আচ্ছা গাদা চ্যাপ আর থুতু একই জিনিস তো দেখ তো কি অবস্থা করেছিস আচ্ছা পরে যে পরে চেটে খেলেন আই গাদা ওগুলো কেউ খায় নাকি করে গেছে কি করবেন তুই কেন দিয়েছিস সেটা বল আমি জানলা দিয়ে ফেলেছিলাম তুই দেখবি না যে জানলা দেখে আসছে কিনা পাস দিয়ে ওই আসবে তো দেখবে না জানলা কেন আছে ইস মানে তোর দোষ নি সবই ওর দোষ কি বুড়া মানুষ এখানে কি ভর্তি হতেছে আরে বাবাটা এসরা আরে বয়স্ক মানুষ বলিস না জানিস উনি কি হ্যাঁ ওর বাপ না না উনি হচ্ছে আমাদের চম্পকনগরের মন্ত্রী সে যদি ইচ্ছে করে না এখনই তোকে ঘাড় ধরে স্কুল থেকে বের করে দিবে বুড়াকে ঠেকা ঘুমার করে দাও পটল কিছু বললি না যা পা ধরে ক্ষমা চেয়ে নে থাক বাবা থাক আহ ইস এমনি আমি পুরো মানুষ ইস আশ্চর্য তো বিনা দোষে পা ধরা করালি তোর অবস্থা খারাপ করে দেব পটল আচ্ছা বাবা এখন বস বললি মন্ত্রী মশাই হ্যাঁ আজ হঠাৎ করে কি বা কারণে আমার পার্সালে এসেছে হ্যাঁ আমি এসেছি আমার দাদু ভাইকে এই পার্সালে ভর্তি করাবো ও আপনার দাদু ভাই হ্যাঁ অনেক বড় হয়েছে বলুন বলুন আপনার দাদু ভাইয়ের নামটি একটিবার বলুন ও আমার দাদু ভাই নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর শ্রীমান দুর্লভ লক্ষিন্দর হ্যাঁ পিতার নাম চন্দ্রপতি সদাগর চন্দ্রপতি সদাগর বাড়ি চম্পকনগর চম্পকনগর আচ্ছা মন্ত্রীমশাই আমি আপনার দাদু ভাইকে আমার ছোট্ট পাশে ভর্তি করে নিলাম যাও লখাই তুমি ওইখানে গিয়ে বসো বলি ও দাদু ভাই শোনো ভালো করে লেখাপড়া করো কেন কি নাম আজকে হারে বলি মন্ত্রীমশাই বলুন আজ যে আসেনি আমার ছোট্ট পাঠশালাই আপনার দাদু ভাইকে ভর্তি করেছেন আমি আশা করব আপনাদের মনের আশা পূর্ণ করব আপনার দাদু ভাইকে এমনভাবে শিক্ষা দেব যাতে আপনাদের অবর্তমানে এই চম্পকনগরের সমস্ত দায়ী দায়িত্ব সে নিতে পারে সত্যি সত্যি মাসে আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো মন্ত্রীমশাই এই পাঠশালাকে নিয়ম আপনি করেছেন যে কাউকে ভর্তি করতে গেলে ভর্তি ফি লাগে আপনি সেটা এনেছেন না তো আমি গতকালকে দিয়ে দেবো কেমন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে যান ঠকাচ্ছে গতকালকে বলছে আগামীকাল না বলে গতকালকে বলছে আগামীকাল যাক আচ্ছা ঠিক আছে আপনি এখন আসুন কেমন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসি এই বটো করছিস তুই এটা গাধা তুই কেন ওই বুড়ো লোকটার গায়ে উপরে উঠছিস মাসে মাসে জানেন মানে আমার ওরকম দাদু ছিল তো দাদু আমাকে খুব কুলে পেটে নিত আগে তো আমার দাদুর মতো মনে হয়ে গেল ও আচ্ছা আচ্ছা ও তো বলে বুড়ির বর তো শোন যখন তো দাদুর মতো মনে হলো ওনাকে ভালো করে বুঝিয়ে বলতি তাহলে নিশ্চয় সে তোকে কোলে করে দেবো দুনিয়া ভালো নয় ভালো করে বলে নিত না তাই ওই তুই পিছু তুই লাফিয়ে উঠছিস আচ্ছা বস জল খাবে দুটি গোল আর মাছ খালে লম্বা আরে কি বলছিস তুই এটা পড়া এটা পড়া প্রথমে যেটা কি বলে দুম্বা নাকি দুম্বা দুটি গোল আর মাঝখানে লম্বা এক কথা বারবার কি স্যার এক কথা বারবার কি স্যার একবার বলে আমি শুনতে পারি কি তোকে এরপর আমি দিয়েছি বল এই এরপর আমি দিয়েছিলাম দিয়েছিলাম মার খাবে তাও পড়বে কে দিয়েছে বল বাড়িতে মোবাইল নিবি আর শুধু মোবাইল নিবি মোবাইলেই থাকবি মোবাইলেই থাকবি তোর মোবাইল ভেঙে ফেলবো একবারে বস তাপসী তোমার পড়া হয়েছে মা উঠে এসো
সরে যা সরে আয়। পড়া হয়েছে মা? হ্যাঁ স্যার। আচ্ছা বলো এটা কি হচ্ছে? এটা পড়া স্যার, যেভাবে পড়তে হবে সেইভাবে দেখাতে হয়। ও, পড়ার মধ্যে আবার অনেক রকম ডিজাইন রয়েছে তাই তো? হ্যাঁ। আচ্ছা বলো 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 শুনি। এসো এসো কুতু কুতু, কি বলছো তুই মা? ওহ কুতু 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 গো কুতু 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 গো, এসো এসো কুতু। এই স্কুলে পড়বো না, পড়বো না, আমি কখনো পড়তে চাইনি, কিন্তু এই পড়া না দিয়েছি তো কত নয় আমাদেরকে মেরেছে। কে মেরেছে তো দেখি? হে মিস্টার চাবাং পড়া দিয়েছে। চাবাং? হ্যাঁ। এই চাবাং কবে থেকে তোর নাম চাবাং হয়েছে? মারেন মারেন। তোকে আর বসতে হবে না, আমি দেখবো তুই কত বড় মাস্টার হয়েছিস। তুই কি ভেবেছিস যে আমার থেকে লম্বা হয়েছিস বলে তুই অনেকে শিখে গেছিস? হ্যাঁ, পড়া ধর বল। সেদিন যে আমি একে চন্দ্র তোকে দিয়েছিলাম কষ্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। এদিকে এসে বল, যদি বলতে না পেরেছিস আজকে তোর পিঠের চামড়ার টুকটুকি বাজাবো আমি। টুকটুকি হাটে বিক্রি করে দিলাম। বল পড়া বল। একে চন্দ্র, দুয়ে পোখর, তিনে নেত্র, চারে বেত্র, পাঁচে পঞ্চরস, ছয়ে যাত্রা, সাতে মন ডিজে, আটে মনসা গণপতি, আর নয়ে 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 তো একটাও বড় হয়নি। আমার সঙ্গে সঙ্গে বল, বল একে চন্দ্র, একে চন্দ্র, দুয়ে পক্ষ, দুয়ে একটি আপেল, বিতে বড় আপেল, সিতে ছোট আপেল, ডিতে ডবলে আপেল, বিতে পচা আপেল, পচা আপেল, পচা আপেল। চুপ! তোকে আমি এ ফর আপেল, বি ফর বল এগুলো বলতে বললাম, আর তুই কি বললি? তুই আপেলের গোষ্ঠী ষষ্ঠী পূজা করে ছাড়লি, এটা পড়া হলো? ছি পটল, আমি ভেবেছিলাম তোকে মানুষের মতো মানুষ করবো, কিন্তু মনে হয় এই জীবনে আমার হবে না। সেটা গাধা ছেলে কোথাকার। কি বলছিস তুই? ও, বিয়ে বাড়ি যাবি? ওই জন্য তোর পড়া হয়নি। তুই আর একটি প্রশ্নের উত্তর দা তো, বলতো অঙ্ক কিন্তু এটা বল, দুয়ে দুয়ে কি হয়? দুয়ে দুয়ে গরুর দুধ হয়, এটা অঙ্ক হলো? আর আমি তো দুয়ে দুয়ে কি হয় বলেছি। হ্যাঁ, তো দুয়ে দুয়ে গরুর দুধ হয়, চে চু চে চু। আচ্ছা, দুধ হওয়াটা অঙ্ক হলো? আরে দুয়ে দুয়ে কত হয় ওটা বলছি তোকে। কত হয়? হ্যাঁ, তো ওটা কি বলেছেন যে দুই আর দুই কত হয়? আমি তোকে আগেই বললাম যেটা অঙ্ক হচ্ছে তোকে, তা বললেন যে দুয়ে দুয়ে কি হয়, দুয়ে দুয়ে দুধ হয়। মানে তোর মাথাতে বুঝলি খালি পেঁচানো বুদ্ধি আছে বলছি, ভালো জিনিস তো মাথা ঢুকবে না। আচ্ছা পটল বলতো, খেজুর বানাম বলতো? খয়েকার গুজুর গুজুর র খেজুর। এই ঠিক বলেছে, ঠিক বলেছে। এটা হয়নি বাবা। তাহলে কেমন বল? খয়কার খয়কার ভুরগি জয়রস্যু। কি হয়েছে ওটা বলবো না আমি।
কেন? ওটা আমার ভাসুরের নাম। হাই কি বলছিস তুই? বেটার ছেলে কখনো ভাসুর থাকে নাকি? ভাসুর হয় না? না না না। তাহলে বলতে পারবো? বল বল। খায়কার খায়কার ভুগি জারে সু জারে সু আর র র খেজু খেজু গুজুর গুজুর বলছিলি কেন তুই? বললো যাই বলছিলাম ওটা। আচ্ছা বাবা শোন, আর তোকে পরে ধরবো না, আর তোকে মারবো না আজকে। লখাই শোনো, আজ তুমি হঠাৎ করে আমার ছোট্ট পালসারে ভর্তি হয়েছ, তাই তোমায় আমি এক লাইন পড়া দেব, তুমি এই লাইনটি পড়ে আসবে, কেমন? বলো বলো। সরিও সরিও সরিয়া সরিয়া হস্যই হস্যই দীর্ঘই দীর্ঘই, এটা পড়ে আসবে, কেমন? ঠিক আছে মাস্টার মশাই। আর মনে রেখো প্রত্যেক দিন সকাল 10টার সময় পার্সেলে চলে আসবে, কেমন? বেশ যাও, তুমি এই মুহূর্তে মায়ের কাছে ফিরে যাও। ঠিক আছে। তাপসী শোন, মন দিয়ে লেখাপড়া করবি, সকলের পিতামাতার একটাই আশা তাদের ছেলে মেয়েরা যেন উচ্চশিক্ষা শিক্ষিত হয়, আর স্কুলে এসে যদি এরকম বদমাশি করিস তাহলে কিন্তু পড়াশোনা হবে না। সবারই আশা থাকে। আবার তুই সেই মোবাইলের কথা বলছিস পটল? বলতো তোকে আমি এত মারলাম কেন? হয়তো কোন জন্মে আমি শত্রু ছিলাম। না তুই আমার শত্রু ছিলি না, তোকে আমি না খুব ভালোবাসি তাই এত তোকে মারলাম। মারতে মারতে মরাই দিবেন না কেন মারব? আমি ভেবেছিলাম যদি তোকে মেয়েটার একটু মানুষ করতে পারি। মানুষ করবেন? হ্যাঁ মানুষ হইনি এখনো। মানুষ হয়েছিস ঠিক আছে, কিন্তু জ্ঞান বুদ্ধিগুলো মানুষের মতো হয়নি। আপনার সঙ্গে তো আছে ওই জন্য মনে হয়। আচ্ছা পটল বলেন, দরজা জল ভালো করে বন্ধ করবি আর কাউকে স্কুলে ঢুকতে দিবি না কিন্তু। বেশ বেশ ঠিক আছে, আমি আসছি। মালাম খেয়ে নিছে। হ্যাঁ আমাকে এমনি বলে গেল, ডেইলি চা খাই আমার কাছে, ডেইলি চা খাই, আনালি মিট দিয়ে যে মারবো আমি ওই জন্য ভয় বলছি আমাকে, তোকে ভালোবাসি। দেখ স্কুল যখন ছুটি তালা বন্ধ পটাশ। সুখে থেকো ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা আন্ডারপ্যান্ট ফাটা।